হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের কাছে রিপ্রেজেন্ট করব কম্পেনসেশন থিওরেম। চলুন প্রথমে আমরা কম্পেনসেশন থিওরেমের স্টেটমেন্টটা পড়ি। আশা করি আপনারা বুঝতে পারছেন, সেটা হচ্ছে যে কম্পেনসেশন থিওরেম অনুযায়ী একটা সার্কিটের যে কোনো একটা রেজিস্টরকে যে কোনো একটা রেজিস্টরকে একটা ভোল্টেজ সোর্স দ্বারা রিপ্লেস করা যায়, যেই ভোল্টেজ সোর্সটার মান হবে ওই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের সমান। দেখেন, এই সার্কিটের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে সিমুলেশনটা দেখাই, এখন ধরেন এই সার্কিটটাতে এই যে 5 ওহম রেজিস্টরটা আছে, এই 5 ওহম রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কত, এটা আমরা সিমুলেশন থেকে দেখতে পাই যে এই 5 ওহমের এক পাশে ভোল্টেজ -1.01 ভোল্ট এবং আরেক পাশে -8.67 ভোল্ট। তার মানে ভোল্টেজ ডিফারেন্সটা এইটা, এটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। তার মানে 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে 7.66 ভোল্ট। এবং এই ভোল্টেজ ড্রপের পোলারিটিটা আমরা যদি ডিটারমাইন করতে চাই, তাহলে দেখেন আপনারা এক পাশে এই ভোল্টেজ আরেক পাশে এই ভোল্টেজ, এই দুটোর মধ্যে কোনটা বড়? অবশ্যই এইটা বড়। তার মানে পোলারিটিটা হবে এরকম, এদিকে প্লাস আর এদিকে মাইনাস। তার মানে এখানে এদিকে প্লাস আর এদিকে মাইনাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। তার মানে এখন এই 5 ওহম যে রেজিস্টরটা আছে, এটাকে এমন একটা ভোল্টেজ সোর্স দ্বারা রিপ্লেস করা যাবে যার পোলারিটি এরকমই থাকবে, আর সেই ভোল্টেজ সোর্সের ভ্যালু হবে এইটা। তার মানে বিষয়টা হলো জাস্ট এরকম। তার মানে ওই 5 ওহম রেজিস্টরটাকে এরকম একটা ভোল্টেজ সোর্স দ্বারা রিপ্লেস করলে সার্কিটের বাকি সব কিছু একই রকমই থাকবে, অর্থাৎ এরকম রিপ্লেস করা যাবে। এটা হচ্ছে কম্পেনসেশন থিওরেম বলছে। তবে এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে এই ভোল্টেজ সোর্সটার ইন্টারনাল রেজিস্ট্যান্স একদম 0 ওহম হইতে হবে। একইভাবে দেখেন এই 8 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে 1.01 ভোল্ট, আর পোলারিটির কথা আপনারা যদি বলেন, তাহলে এদিকে পজিটিভ আর এদিকে হচ্ছে নেগেটিভ। তাহলে এই 8 ওহম রেজিস্টরটাকেও এরকম একটা ভোল্টেজ সোর্স দ্বারা রিপ্লেস করা যাবে যার ভ্যালু হবে 1.01 ভোল্ট এবং পোলারিটি হবে এদিকে, জিনিসটা এরকম। আশা করি আপনারা কম্পেনসেশন থিওরেম ঠিকমতোই বুঝতে পারছেন। কেউ যদি সিমুলেশন করে নোটগুলোর ভোল্টেজ বের করতে না পারেন, তাহলে আপনারা সিম্পলি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করবেন। এখানে আমি নোটগুলো চিহ্নিত করে দিলাম, যারা নোডাল অ্যানালাইসিস জানেন তারা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে এই ভোল্টেজ তিনটা V1, V2 এবং V3 বের করতে পারেন। আর নোডাল অ্যানালাইসিস যদি কেউ না জেনে থাকেন, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা নোডাল অ্যানালাইসিসের উপর আমাদের ভিডিওটা দেখতে পারেন। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।